আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ একটা শাহি গরম মশলা, আমার সিক্রেট শাহি গরম মশলার রেসিপি নিয়ে হাজির হলাম। এই শাহি গরম মশলাটা অনেক বেশি উপকারী, যে কোনো খাবারের সাথে স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। সামনে আছে আসছে কোরবানি, আপনারা এই মশলাটা তাড়াতাড়ি বানিয়ে আপনারা একটা কাঁচের জারের মধ্যে রেখে দিতে পারেন। আর এটা এত বেশি উপকারী কি বলবো, আপনারা বানিয়ে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আমার রিকোয়েস্ট। আমার এটা সিক্রেট, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এটা অনেক বেশি উপকারী, অনেক বেশি মজা হয় খাবারে দিলে। আপনারা প্লিজ বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এটা যে কোনো খাবারকে স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। আপনারা মেজবানি গরুর মাংস বলেন, মুরগির রোস্ট বলেন, আর বিরিয়ানি বলেন, বিরিয়ানি তো মাস্ট, অনেক বেশি মজা হবে বিরিয়ানিতে দিলে এটা। তাহলে উপকরণগুলো দেখা যাক কি কি দিয়েছি। তেজপাতা 7-8টি, শুকনো মরিচ দিয়েছি 6টি, আর দিয়েছি ম্যাজিক মশলা 2টি। এটাই হলো সিক্রেট আমার, এটার কারণে স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে আপনার এই মশলাটাকে। আর দিয়েছি দারুচিনি, বড় বড় আছে 2 টুকরা, আর ছোট ছোট আছে কয়েক টুকরা। আর আছে স্টার মশলা, আমি এখানে 4 চা চামচ নিয়েছি স্টার মশলা নিয়েছি। আর আছে এলাচ আছে কয়েক টুকরো। আর আছে গোলমরিচ, গোলমরিচ নিয়েছি আমি 4 চা চামচ নিয়েছি। আমি বেশি বানাবো তাই বেশি পরিমাণও বেশি নিয়েছি আমার পরিমাণ, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর নিয়েছি শাহি জিরা বা শাহাজিরা, 4-5 চা চামচ নিয়েছি। আর নিয়েছি জয়ফল, জয়ত্রী, জয়ত্রী নিয়েছি আপনার একটা গোঠা নিয়েছি, আর আরেকটা অর্ধেক নিয়েছি, এই যে গোঠা আরেকটা অর্ধেক। আর জয়ফল নিয়েছি একটা গোঠা নিয়েছি, তাকে ভেঙে ভেতরের অংশটা বের করতে হবে। আর নিয়েছি অর্ধেকের থেকে একটু বেশি জয়ফল নিয়েছি। আর নিয়েছি সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ ফ্লেভার বেশি তাই আমি কম করে নিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন সব কিছু। আর নিয়েছি লাল মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ মশলা এগুলো দিতে হবে মাস্ট। আর নিয়েছি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি আমি, পরিমাণটা আমি ব্লেন্ড করার সময় বলে দিব সব কিছু। আর নিয়েছি মশলা, নিয়েছি মরিচ হলুদ মশলা, এগুলো মাস্ট লাগবে এই এই শাহি মশলাতে, অনেক বেশি ফ্লেভার হবে, অনেক বেশি মজা হবে আপনার রান্নাগুলো। আর নিয়েছি নর্মাল যে জিরা থাকে ওটা নিয়েছি আমি, 4-5 চা চামচ নিয়েছি আমি। আর নিয়েছি মিষ্টি জিরা যেটা থাকে ওটা নিয়েছি আমি, শাহি জিরা, মিষ্টি জিরা, আর নর্মাল যে চিকন জিরা থাকে এতে ওঠা নিয়েছি জিরা, এই যে মিষ্টি জিরা এরকমই থাকে, মানে সবগুলো দেখতে একই কিন্তু একটু ভিন্ন, শাহি জিরা, মিষ্টি জিরা আর চিকন জিরা ফ্লেভারটা ভিন্ন। এই মশলাটা আপনারা বিরিয়ানিতে যে কোনো মাংসে আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখা যাক
এরপরে একটা ফ্রাইং প্যানে সব সব মশলা গোটা মশলাগুলো টুকরো করতে হবে, যেমন তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ, এগুলো আপনাকে টুকরো করে নিতে হবে, না হয় এগুলো ব্লেন্ড করা যাবে না আপনার। আমি শুকনো মরিচের এতগুলো ছুঁড়ে নিচ্ছি, এগুলো পরিষ্কার আমার একদম ধোয়া ক্লিন। এরপর দারুচিনিগুলো আমি একটু হাত দিয়ে টুকরো করে নিচ্ছি, বা নাইফের সাহায্যে টুকরো করে নিতে পারবেন আপনারা। এরপরে দারুচিনি সব দিয়ে দিলাম, তারপর দিচ্ছি শাহি জিরা বা শাহা জিরা, এটার কারণে অনেক বেশি ফ্লেভার, এটা বিরিয়ানির সাথে দিতে পারবেন সব কিছুর সাথে। এরপরে দিলাম স্টার মশলা, এরপরে দিলাম এলাচ, এরপরে দিলাম গোল সাদা গোলমরিচ বা ব্ল্যাক পেপার, এরপরে দিলাম হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ, এরপরে দিলাম নর্মাল যে জিরা থাকে ওঠা, এরপরে দিলাম মিষ্টি জিরা, এরপরে দিলাম জয়শ্রী, জয়ফল, মানে সব মশলা আমি একসাথে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এটা ভাঙিয়ে দিতে হবে সব মশলা একসাথে নিয়ে। এই যে আমি সব মশলা একসাথে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, গোটা মশলা যেগুলো আছে ওগুলো। এরপর আমি চুলাই হালকা তাপে, মানে অল্প আঁচে, অল্প করে, অল্প আঁচে মানে 2-3 সেকেন্ড শুধু আপনারা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। বেশিক্ষণ বেশিক্ষণ যদি চুলাই রাখেন তাহলে বেশি গ্রেভি হয়ে যাবে, ওঠা ফ্লেভারটা ভালো হবে না, তেতো তেতো বের হবে আর ফ্লেভারটা ভালো হবে না, খাবার সাথে দিলে একদম খারাপ দেখাবে, বাজে একটা গন্ধ আসবে। এরপরে আমি একটা বাটিতে সবগুলো ঢেলে নিলাম একটা প্লেটে, যাতে গরম গরম আমরা ব্লেন্ডার মেশিনে দিলে, ব্লেন্ডার ঝকে দিলে স্ক্র্যাচ পড়ে যাবে আর মশলাটাও ঠিক হবে না, তাই একটু ঠান্ডা করে নিতে হবে আমাদের। এই যে দেখেন একদম মচমচে হয়ে গিয়েছে, 2-3 সেকেন্ড আমি করেছি, ছড়ায় রেখেছি 2-3 সেকেন্ড, মচমচে হয়ে গিয়েছে দেখেন। এরপরে আমি ব্ল্যান্ড করে ফেলবো, একটা জারে নিয়ে নিয়েছি, ব্ল্যান্ডার জারে সবগুলো গোটা মশলা সব নিয়ে নিলাম, শুধু গুঁড়ি মশলা ছাড়া গোটা মশলাগুলো ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করে হয়ে গেল, ব্ল্যান্ড করা হয়ে আসলে আপনার গুঁড়ি মশলাগুলো দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দিলাম আমি 4 টেবিল চামচ, আমি উপকরণ বেশি বাড়াবো তাই বেশি উপকরণ দিচ্ছি। আর হলুদের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। আর মশলা দিব এখন, মশলা দিব আমি 4-5 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। এরপরে ম্যাজিক মশলা দিচ্ছি আমি, দুই প্যাকেট দিয়ে দিব ম্যাজিক মশলা। এরপর আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে নিব আবারও, ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এ দেখেন আমার এই মশলার কালারটা অনেক সুন্দর। আপনারা আমি যে পরিমাণ দিয়েছি সব কিছু যদি দেন এই কালারটাই হবে আপনাদের মশলার কালারটাও। আমার এগুলো হলো এই মশলাগুলো আপনি সব কিছুতে ইউজ করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কারো উপকারে যদি আসে, তাহলে আমার চ্যানেলটি লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।